আমি আবির তখন অতুলের ঘোষের সঙ্গে শুটিং করছি, ইউ ওয়াজ সাপোজড টু ডু দ্য ফিল্ম। তো আমি আবিরকে বললাম আমিও তো অফারটা পেয়েছি আজকে, তো উনি বললেন ইট ইজ অ্যানাদার অতুল, বাট দ্যাটস হাউ আই গট দিস ফিল্ম লাইক ইট, মাই কোইন্সিডেন্স। কিন্তু মজা হয়েছে কাজ করে লার্ন লট ফ্রম মাই ডিরেক্টর, অনেক কিছু শিখিয়েছেন আমাকে এখনো সেখানে হোয়াটসঅ্যাপে আর মেসেজে, অনেক অনেক ফিলোসফি শিখে গেছি ফর শিওর। আমার ক্যারেক্টার খুবই ইন্টারেস্টিং, আর আমার ডিরেক্টর বলছে লাইক দ্য লাইফ লাইন অফ দ্য ফিল্ম, শি ইজ আ চ্যাটার বক্স, আর আমার একদম কথা বলতে নর্মালি ভালো লাগে না, পরম আজ আ চ্যাটার বক্স, শি ইজ ভেরি লাইভলি অ্যান্ড শি ইজ আ ক্যারেক্টার অফ দ্য 1980s 81, খুবই 1980, ভালো লেগেছে কাজ করে স্পেশালি, অ্যান্ড গুড প্রোডাকশন, গুড ডিরেক্টর, গুড কো অ্যাক্টার্স, আবির সঙ্গে অনেক কাজ করেছি বিফোর, সো আই গট দ্যাট কমফোর্ট লেভেল উইথ হিম, অ্যান্ড আমার আমার ক্যারেক্টারটা বেটার এক্সপ্লেইন করবে অতটা। পরমা এখানে 1980 একটি মেয়ে যার সূত্র ধরে অ্যাবির জীবনে একটা বলতে গেলে একটা নতুন উপলব্ধির জায়গা তৈরি হয়, এবং কোথাও একটা যেটা আপনারা ট্রেলারেও দেখলেন যে ও বারবার বলে যে কোনো না কোনো সিনেমার সঙ্গে ওর মনে হয় যে ওর জীবনটা যেন মিলে যাচ্ছে, এবং সেখানে পরমাকে বলে যে একটা সুবিধে আছে যে এই স্বপ্ন দেখা তোমার চিরকাল থাকবে যতদিন সিনেমা বেঁচে আছে। আসলে আমাদের জীবনটা আমার মনে হয় ওই দুটোই আর কি, একটা আতঙ্ক আর একটা স্বপ্ন।